শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ভিডিওটির বিষয় হলো নোটিশ নিয়ে। ভিডিওতে আমরা শিখতে পারবো যে নোটিশ কি, এটা কোথায় ব্যবহার করা হয় এবং কিভাবে একটা নোটিশ লিখতে হয়, তার একটা ফরম্যাট আমরা শিখব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি আমরা বলি যে নোটিশ কি, তো নোটিশ হলো একটা অ্যানাউন্সমেন্ট, কোনো একটা বিষয় সম্পর্কে অ্যানাউন্স, কোনো কিছু অ্যানাউন্স করাই হলো একটা নোটিশ। যদি আমরা নোটিশের সংজ্ঞাটা খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এ নোটিশ ইজ অ্যান অ্যানাউন্সমেন্ট গিভিং ইনফরমেশন অ্যাবাউট সামথিং। যে নোটিশ হলো একটা অ্যানাউন্সমেন্ট যে কোনো নির্দিষ্ট একটা ব্যক্তিকে অথবা সবাইকে কোনো একটা জিনিস সম্পর্কে অবগত করার জন্য আমরা যে অ্যানাউন্সমেন্ট ঘোষণা করি সেটাই হলো একটা নোটিশ। আর নোটিশ প্রায় সব ধরনের প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়, যে কোনো বিজনেস প্রতিষ্ঠান, কোনো এনজিও অথবা এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতেও নোটিশ ব্যবহার করা হয়। তো এখন আমরা দেখব যে কিভাবে একটি নোটিশ লিখতে হয়, এর একটা সুন্দর ফরম্যাট আমরা এখন দেখব এবং তারপরে নোটিশটাকে আরও সুন্দর করে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখব। তো চলো প্রথমে আমরা নোটিশের একটা ফরম্যাট সম্পর্কে দেখি। তো একটা নোটিশ লেখার ক্ষেত্রে উপরে মাঝামাঝি সর্বপ্রথম কী লিখতে হবে, নেম অফ অর্গানাইজেশন, যে প্রতিষ্ঠানের নামটা সবার প্রথমে উপরে লিখতে হবে মাঝামাঝি। তারপর নোটিশ কথাটা লিখতে হবে, নোটিশ কথাটা সবগুলো বর্ণেই হবে বড় হাতে। তারপর হাতে ডান পাশে আমাদের ডেটটা দিয়ে দিতে হবে, যে তারিখে আমরা নোটিশটা লিখবো সেই ডেটটা এখানে দিয়ে দিতে হবে। তারপর মাঝামাঝি একটা সুন্দর টাইটেল বা হেডলাইন দিতে হবে, শর্ট করে একটা হেডলাইন, যেন এই নোটিশটা কোন বিষয়বস্তু নিয়ে সেটা এখানে তুলে ধরা হয়। তারপর বডি এখানে ছোট করে সুন্দরভাবে যেন বোঝানো যায়, অল্প কথায় সবটা ডিটেলস বুঝিয়ে একটা বডি লিখবো। আর সবার শেষে নিচে যে ব্যক্তি এই নোটিশটা ইস্যু করছেন তার নামটা এবং তার পদবিটা আমরা লিখে দেব। তো এখন আমরা নোটিশের একটি উদাহরণ দেখব, যেন নোটিশ সম্পর্কে আরও ভালো একটা ধারণা হয়, বিশেষ করে বডিতে আমরা কথাগুলো কিভাবে লিখব সেই সম্পর্কে যেন ভালো একটা ধারণা হয়, তাই একটা নোটিশের উদাহরণ আমরা এখন দেখব। তো প্রথমে আমি প্রতিষ্ঠানের নাম হিসেবে এখানে ঢাকা কমার্স কলেজ ঢাকা লিখেছি, এখানে যে কোনো প্রতিষ্ঠানের নাম হতে পারতো। আমি উদাহরণ হিসেবে একটা কলেজের নাম দিয়েছি, এটা যে কোনো বিজনেস প্রতিষ্ঠান হতে পারতো, স্কুল কলেজ যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, আমি উদাহরণ হিসেবে এটা দিয়েছি। তারপরে বড় হাতে নোটিশ কথাটা এখানে লিখে দিয়েছি, আর ডান পাশে আমাদের আজকের তারিখটা দিয়ে দিয়েছি। তারপর আমাদের যে টাইটেল অথবা হেডলাইন, ছোট করে একটা টাইটেল বা হেডলাইন, তো আমি এখানে লিখেছি অ্যানুয়াল ডে সেলিব্রেশন 2020। তোমরা তোমাদের প্রশ্নের বিষয়বস্তু অনুসারে এখানে একটা ছোট টাইটেল সুন্দর করে লিখে দিবে। তারপর আমাদের যে বডিটা, এটা দেখানোর জন্যই এই উদাহরণটা আজকে দেওয়া হচ্ছে, যে দিস ইজ টু নোটিফাই ইউ অল দ্যাট, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে। তো নোটিশের প্রথম লাইনটাতে অবশ্যই এরকম একটু ওয়ার্ড ইউজ করতে হবে, যেন তাকে নোটিফাই করা হচ্ছে, তাদেরকে ইনফরমেশন দেওয়া হচ্ছে এরকম। তো আমি এখানে লিখেছি দিস ইজ টু নোটিফাই অল দ্যাট, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অ্যানুয়াল ডে 2020 উইল বি সেলিব্রেটেড অন মে 20th, যে কলেজের যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান থাকে সেটা 2020 সালে অনুষ্ঠিত হবে 28 মেতে ফ্রম 5 PM টু 10 PM, সন্ধ্যা 5টা থেকে রাত 8টা পর্যন্ত অ্যাট দ্য কলেজ অডিটোরিয়াম, কলেজের প্রাঙ্গণে, উইথ ভেরিয়াস কালচারাল প্রোগ্রাম, সাথে কি অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও উদযাপিত হবে। আব্দুল হামিদ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ উইল গ্রেস দ্য অকেশন অ্যাজ দ্য চিফ গেস্ট, যে আব্দুল হামিদ বাংলাদেশের রাষ্ট্রপতি, উনি আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্টুডেন্টস হু উড লাইক টু পার্টিসিপেট ইন ভেরিয়াস প্রোগ্রামস, যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায়, শুড কন্ট্যাক্ট দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার্স, তাদেরকে তাদের ক্লাস টিচারের সাথে যোগাযোগ করার জন্য বলা হলো, বিফোর মে 15 2020, যে মে 15 তারিখে। আর তারপর আমরা যে বলছিলাম যে শেষে একটা নাম দিতে হবে যে কে এই নোটিশটা লিখলো, তো আমি এখানে উদাহরণ হিসেবে নাম দিয়ে দিলাম মিজানুর রহমান।
ইভেন্ট ইন চার্জ, তার পদবিটা সে হলো ইভেন্ট ইন চার্জ। তো এখানে যে কেউ হতে পারতো, আমি উদাহরণ হিসেবে নামটা দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এটা হলো একটা নোটিশ লেখার ফরম্যাট বা নোটিস, একটা পূর্ণাঙ্গ নোটিস। এখানে কিরকম ভাষা ইউজ করতে হয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আশা করি এটা দেখে তোমরাও খুব সুন্দরভাবে একটা নোটিস লিখতে পারবে। আর ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ইংলিশ লিটারেচার সম্পর্কিত বিভিন্ন ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।